দেশের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের রিয়্যাক্টর প্রেশার ভ্যাসেল স্থাপন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই প্রকল্পের বড় ধরনের অগ্রগতি সম্পন্ন হল। কিন্তু কবে নাগাদ এই কেন্দ্র থেকে বিদ্যুৎ পাওয়া যাবে, কি পরিমাণ বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, সেসব প্রশ্নের উত্তর জানতে পুরো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। বিদ্যুৎ শব্দটি এখন বাংলাদেশের মানুষের কাছে একটি অপেক্ষার নাম। গেল কয়েক মাস ধরে রাজধানী ঢাকাসহ সারাদেশে লোডশেডিং যেন নিত্যসঙ্গী। প্রায় সারাদেশে লোডশেডিংয়ের কারণে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। রাজধানীতে বিভিন্ন এলাকায় 18 অক্টোবর 1 থেকে 12 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হয়েছে, যা রেকর্ড সংখ্যক। দিনে শিডিউল করে বিদ্যুৎ যাওয়ার ঘটনার সাথে নগরবাসী অতিষ্ঠ, সেই সাথে রাতের ঘুম হারাম করেছে এই বিদ্যুৎ। কিছুদিন আগে জাতীয় গ্রিডে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের পর ঢাকা সহ দেশের 4টি বিভাগ পুরোপুরি অন্ধকারে ছিল প্রায় 8 ঘন্টার বেশি। এই ব্ল্যাক আউটের ঘটনার পর লোডশেডিং যেন আরও বাড়ছে। বিদ্যুতের এই ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে সরকার নানাবিধ পদক্ষেপ নিচ্ছে। বিদ্যুৎ উৎপাদনে এবার পাবনার ঈশ্বরদীতে রূপপুর নামক জায়গায় দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বসল দ্বিতীয় পারমাণবিক চুল্লি, যাকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের হৃৎপিণ্ড বলা হয়ে থাকে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 19 অক্টোবর গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কেন্দ্রের দ্বিতীয় চুল্লি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এর আগে 2021 সালের 10 অক্টোবর RNPP-র প্রথম ইউনিটের রিয়্যাক্টর প্রেশার ভ্যাসেল চুল্লিপাত্র স্থাপনের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। ঠিক 1 বছর 8 দিন পর দ্বিতীয় ইউনিটের উদ্বোধনের পর প্রকল্পের পারমাণবিক যন্ত্রপাতি স্থাপনের কাজ শেষ হলো। এটির নির্মাণ কাজ সম্পূর্ণ হলে বাংলাদেশ হবে পারমাণবিক জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনকারী বিশ্বের 33তম দেশ। পরমাণু বিজ্ঞানীরা এই চুল্লিপাত্রকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের হার্ট বা হৃৎপিণ্ড বলা হয়। রিয়্যাক্টর প্রেশার ভ্যাসেলটি 2400 মেগাওয়াট সম্পূর্ণ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে স্থাপন করা হয়। চুল্লিপাত্রই বিদ্যুৎ কেন্দ্রের মূল যন্ত্র, এর মাধ্যমেই শক্তি উৎপাদন হবে, যা কাজে লাগিয়ে তৈরি করা হবে বিদ্যুৎ। ফলে ঐতিহাসিক এই প্রকল্পের সব ধরনের পারমাণবিক যন্ত্রপাতি স্থাপন কাজ শেষ হলো। এখন শুধু অপেক্ষা বিদ্যুৎ উৎপাদনের। বাংলাদেশ 2023 সালের শেষের দিকে এই বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদনে যাবে। তবে সেটি থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ কবে যাবে তা নির্ভর করবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড PDB কবে নাগাদ বিদ্যুৎ সঞ্চালন লাইন বসাবে তার উপর। যদিও এরই মধ্যে PDB লাইন সঞ্চালনের কাজ শুরু করেছে। বর্তমানে বিশ্বের 30টি দেশে 449টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, আর এগুলো থেকে উৎপন্ন বিদ্যুতের পরিমাণ মোট উৎপন্ন বিদ্যুতের প্রায় 12%। 14টি দেশে আরও 65টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন রয়েছে। 2025 সাল নাগাদ 27টি দেশে 173টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রক্রিয়া চলছে, যার মধ্যে 30টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রই নির্মাণ করা হবে পরমাণু বিশ্বে নবাগত দেশসমূহে, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি পাবনার রূপপুরে 1260 কোটি মার্কিন ডলার ব্যয়ে নির্মিত দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিতে 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন 2টি ইউনিট রয়েছে। 1961 সালে বিদ্যুতের চাহিদা মেটাতে রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এরপর 2017 সালে 1300 একর জায়গার উপর বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পারমাণবিক শক্তির ব্যবহারে সর্বোচ্চ নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সবশেষ আধুনিক প্রযুক্তি VVER মডেল ব্যবহৃত হচ্ছে দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই বিদ্যুৎ কেন্দ্রে। রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় নির্মিত এই প্রকল্পের দ্বিতীয় ইউনিটে যে রিয়্যাক্টর স্থাপন করা হচ্ছে সেটিও রাশিয়ার তৈরি সবশেষ প্রযুক্তির 3G+ প্রজন্মের VVER 1200 মডেলের। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে যন্ত্রে নিউক্লিয়ার ফুয়েল পারমাণবিক জ্বালানি ইউরেনিয়াম থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়
তার মূল কাঠামো হচ্ছে এই বিশেষ যন্ত্র, অর্থাৎ রিয়্যাক্টর প্রেশার ভেসেল পরমাণু চুল্লি, যাকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের হার্ট বলা হয়। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটমের কর্মকর্তারা জানান, নকশা পর্যায়ে দ্বিতীয় পাওয়ার ইউনিটে ভিবিইআর 1200 রিয়্যাক্টর ভেসেল স্থাপনের কাজটি বেশ কয়েকটি পর্যায়ে সম্পূর্ণ হয়। একটি লিয়েবয়ার 11350 ভারী ক্রলার ক্রেন রিয়্যাক্টর ভেসেলটিকে পাওয়ার ইউনিটে পরিবহন পোর্টালে তুলেছে। এরপর একটি বিশেষ পরিবহন ট্রলিতে এটিকে চুল্লির বগির কেন্দ্রীয় হলে সরানো হয়। আরও একটি পোলার ক্রেনের সাহায্যে চুল্লি সিলিন্ডারটিকে খাড়াভাবে তোলা হয় এবং রিয়্যাক্টর গহ্বরের একটি রিংয়ে স্থাপন করা হয়। পারমাণবিক প্রকল্পের নিয়ন্ত্রণকারী আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যানাটমিক এনার্জি অ্যাসোসিয়েশনের গাইডলাইন অনুযায়ী এবং সংস্থাটির কড়া নজরদারির মধ্য দিয়েই রূপপুর প্রকল্পের কাজ এগিয়ে চলছে। বর্তমানে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের 70% কাজ শেষ হয়েছে আর দ্বিতীয় ইউনিটের কাজ শেষ হয়েছে 48%। প্রকল্প পরিকল্পনা অনুযায়ী আগামী 2023 সালে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিট থেকে 1200 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে। 2024 সালে দ্বিতীয় ইউনিটও অনুরূপ বিদ্যুৎ সরবরাহ করবে, যা জাতীয় গ্রিডে যোগ করা হবে। প্রকল্প কাজ বাস্তবায়নে জনশক্তি প্রশিক্ষণ সহ মোট ব্যয় হচ্ছে 12.65 বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে 99% অর্থায়ন করছে রাশিয়া। বর্তমানে প্রকল্পের 33,000 লোক কাজ করছে, এদের মধ্যে 5,500 জন বিদেশি নাগরিক। রাশিয়া এবং বেলারুশ সহ বিভিন্ন পশ্চিমা দেশ থেকে প্রায় 14,000 বিদেশি কর্মী এখন বিভিন্ন কাজ সম্পাদনের জন্য ঠিকাদার এবং এর সাব কন্ট্রাক্টরদের অধীনে এই প্রকল্পে নিযুক্ত রয়েছে। বর্তমানে দেশের বিদ্যুতের ঘাটতি কাটাতে রূপপুর পারমাণবিক কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সরকার। তবে তার জন্য অপেক্ষা করতে হবে 2023 সাল পর্যন্ত। এটি থেকে আগামীতে 10% পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ পাওয়ার লক্ষ্য ঠিক করা হয়। এই বিদ্যুৎ কেন্দ্রটিতে দেশের 13টি জেলায় বিদ্যুৎ সরবরাহ করা যাবে। রূপকল্প বাস্তবায়নে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে আধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে নির্মিত হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রটি। এটি চালু হলে যেমন বিদ্যুতের চাহিদা পূরণ হবে, তেমনি স্বাস্থ্য, কৃষিসহ পরমাণু গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দর্শক, এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।